আমি আরবি পড়তে পারি না কিন্তু আমি কোরআন পড়ি উচ্চারণ সহ, এভাবে কি পড়া যাবে, কোনো সমস্যা হবে কি না? আরবির উচ্চারণ দেখে, কোরআনের আরবি আয়াতের নিচে বাংলা উচ্চারণ দেখে বা ইংরেজি উচ্চারণ দেখে বা পৃথিবীর কোনো ভাষার উচ্চারণ দেখে পড়া জায়েজ নাই, এ ব্যাপারে কোনো আলেমের দ্বিমত নাই। হয় নিজে পুরো আরবিটা সরাসরি পড়ার চেষ্টা করবেন, না হলে শিখবেন, আর না হলে শুনবেন মনোযোগ দিয়া, কিন্তু কোনো ভাষার উচ্চারণ দিয়ে আপনার কোনো ভাষার প্রপার উচ্চারণ করা সম্ভব হয় না, বিকৃতি ঘটে, আল্লাহর কালাম তেলাওয়াত করতে যায় উল্টাপাল্টা হয়ে যাবে, কারণ আরবি বর্ণগুলোর সবগুলোর আপনার প্রতিবর্ণ বাংলায় নাই। হ্যাঁ, এটা বোঝানোর জন্য বাংলায় কোনো অক্ষর নাই, বাংলার সব কিছু ছোট হাওয়ার জন্য হ, বড় হাওয়ার জন্য হ, তো আপনি হা কীভাবে বলবেন? এভাবে আরও এর চাইতে আরও বড় বড় বিকৃতি হয়ে যেতে পারে, একটু টান এদিক সেদিক হয়ে গেলে। আমি ছোট একটা উপমা দেই, ধরুন আমরা বলি ভাবি বা ভাবা, ভাবা এটা মানে চিন্তা করা, আর বাবা মানে পিতা। জাস্ট একটু বটাকে একটু চাপ দিয়ে বললাম ভাবা, তাহলে তার অর্থ কি? চিন্তা করা। আর ভটাকে চাপ না দিয়া নর্মাল ব করে বললাম বাবা, তার অর্থ কি হবে? একটু এদিক সেদিক করার কারণে অর্থ পরিবর্তন হয়ে গেছে না? আরবি তো এরকম। তো আপনার বাংলার অক্ষর দিয়ে যদি আপনি উচ্চারণ করেন তাহলে সেটা দেখা যাবে এরকম অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, কারণ বাংলায় তো সব অক্ষর নাই ওইটার অনুরূপ। এই জন্য আরবিটা সরাসরি আরবি শিখে তারপরে পড়বেন, আর না হলে শুনবেন, কিন্তু বাংলা উচ্চারণ আলা কোরআন কিনবেনও না, বাংলা উচ্চারণ দেখে পড়বেনও না। শুধু বাংলা কেন, কোনো ভাষার উচ্চারণ দিয়ে কোরআন পড়া যাবে না, গুনাহ হবে, এটা করা যাবে না। আপনি সরাসরি আরবি দিকে পড়বেন, কষ্ট হোক একটু আস্তে আস্তে পড়েন, তবে ওই যে দোয়া ইত্যাদি সেগুলো ভিন্ন কথা, কিন্তু আল্লাহর কালামের ক্ষেত্রে কোনো প্রকার বিকৃতি যেন না হয় সেজন্য উচ্চারণের সাহায্য নেওয়া যাবে না। এমনি দোয়া দুরুদের ক্ষেত্রে সাহায্য নিলেন উচ্চারণের, সেটা ভিন্ন কথা।